feel special now. I feel special now. I feel special now. I feel special now. I feel special now. Feel special, feel special, feel special now. Oh. Fox Scent. Feel special, be special. Feel special now. আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন, যারা আমাদেরকে দেখেন প্রতি মঙ্গলবারে আমরা একটা উই আর ডুইং এ ডিফারেন্ট ইনোভেটিভ শো এবং শোটার নাম হচ্ছে প্যাশন টু গ্রো। এই সপ্তাহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ফগ, সো আমরা বলতেই পারি ফগ প্রেজেন্স প্যাশন টু গ্রো। আমরা প্রতিটা পর্বে চেষ্টা করছি টু রিবিল দ্য ইউনো ট্রু হিরো ফ্রম দ্য মার্কেট, যারা মার্কেটে খুব ভালো কাজ করছেন, হু হ্যাজ দ্য সাকসেস স্টোরি, হু হ্যাজ দ্য প্যাশনেট, ইউনো যে ডিফারেন্ট প্যাশনস আছে টু গ্রো। এই ধরনের মানুষকে আমরা ইনভাইট করে থাকি টু ডিসকাস অ্যাবাউট মোর অফ হাউ উই ক্যান গ্রো টুগেদার। আমরা প্রত্যেকটা পর্বে বিভিন্ন ধরনের ডিসকাশন করে থাকি, আমাদের কাছে অনেক ধরনের কোয়ারিজ আসে যে আসলে আমি কীভাবে গ্রো করব, আমার আসলে স্কিলের গ্যাপ কোথায় আছে, আমি পড়াশোনা করেছি, আমি মাস্টার্স করেছি, বাট আমি সঠিক চাকরি পাচ্ছি না। আমাদের কাছে অনেক কোয়েশ্চেন আছে, আমি চাকরি করছি বা ঠিকমতো গ্রো করতে পারছি না। অনেকে আছে যে আমি এত কষ্ট করে প্রায় 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করলাম, তারপরেও কেন আমাকে চাকরিতে আবার নতুন করে স্কিল ডেভেলপমেন্টের কোয়েশ্চেন আসছে। সো এই ধরনের অনেক ডিলেমার ভিতরে আমরা কিন্তু পার করছি। এটাও সত্যি কথা, 2020 সাল আমাদের দেশে যেমন ওভারঅল শিক্ষা প্রসারের সাথে সাথে এই যে নলেজ এবং স্কিলের যে একটা গ্যাপ হচ্ছে সেটাকে যদি আমরা মিনিমাইজ করতে না পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেশন ক্যানট গ্রো টুগেদার। তো আমরা এরকমই আজকে স্কিল নিয়ে কিছু ডিসকাস করতে চাই। আমাদের সাথে আজকে অত্যন্ত ট্যালেন্টেড, আমাদের এই খুবই একজন ফেভারিট পার্সোনালিটি আমার সাথে আছেন এবং আমরা তাকে চিনি অনেকেই, এবং আমি পার্সোনালি রিপন ভাই হিসেবে জানি। পুরো নাম যদি বলতে চাই তাহলে হচ্ছে যে কে এম হাসান রিপন, এবং উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। রিপন ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ কমল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আলোচনা করতে চাই একটু ডিফারেন্ট ওয়েতে, বিকজ ইউনো যে আপনি স্কিলস নিয়ে প্রচুর কাজ করছেন এবং পার্টিকুলারলি হাউ ইউনো যে নলেজ অ্যান্ড স্কিলের যে একটা কম্বিনেশন হওয়া দরকার, এবং আমাদের ইউথদের কাছে বিশাল একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, এবং আপনি খুব বোল্ডলি জিনিসটা বলে থাকেন যে আসলে কোথায় কোথায় গ্যাপগুলি আছে, বাট আমরা গ্যাপগুলি জানি, বাট অ্যাজ এ হোল যদি দেখেন আমাদের ইউথদের আসলে প্রাইমারি ডেভেলপমেন্ট এরিয়াগুলি কোথায়, আপনার দৃষ্টিতে সেই জায়গাগুলি কোথায় আপনি মনে করেন? গ্রেট, থ্যাংক ইউ কামর ভাই। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর দিস ভেরি ইনোভেটিভ শো প্যাশন টু গ্রো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি কী কাজ করছি জানি না, বাট আপনি যেটা করছেন বিয়ন্ড ইয়োর প্রফেশনাল ক্যারিয়ার, দ্যাটস অ্যামেজিং, আউটস্ট্যান্ডিং। আপনি রাইটলি বলেছেন, আমাদের এই মুহূর্তে প্রচুর স্কিলস নিয়ে কথা হয়, এবং আপনিও কিন্তু একটা পর্যায়ে বলেছেন নলেজ। সো নলেজ অ্যান্ড স্কিলস, আজ থেকে ধরেন প্রবলি 2007-এ আমি সুযোগ পাই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে কাজ করার। আচ্ছা, সো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে কাজ করতে করতে আরেকটি সুযোগ আসে, তারাই আমাকে মনোনীত করে। মূলত অস্ট্রেলিয়ায় একটা অর্গানাইজেশন আছে যেটা টেইফ বলে। আচ্ছা, টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন, টেইফ। ওকে, তো আমার এটা ছিল নিউ ক্যাসেলে, ওখানে আমি কিছুদিন পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। জি, সেই জায়গাটা থেকে আসলে আমার মাইন্ডসেটটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দিয়েছে কারণ আপনার টার্মটা ছিল কম্পিটেন্সি বেসড। ওকে, আর আমাদের বাংলাদেশের জন্য কম্পিটেন্ট হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভেরি ট্রু। সো আমরা বলি কম্পিটেন্ট হিউম্যান রিসোর্স দরকার, কিন্তু কম্পিটেন্সি কিভাবে এনশিওর করব সেটা নিয়ে আমাদের, আমি এখন অবশ্যই অনেক কথা হচ্ছে, বাট ওই সময়টা ওরকমভাবে ছিল না। সো ইট ওয়াজ কমপ্লিটলি আ নিউ টপিক ফর মি, হাউ টু জেনারেট কম্পিটেন্সি, হাউ টু এনশিওর কম্পিটেন্সি। সো ওয়ান আই ব্যাক ফ্রম অস্ট্রেলিয়া, দেন আমি এটা নিয়ে আসলে আরও বেশি কাজ করা শুরু করলাম। দেন আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করি যে বাংলাদেশে
গ্র্যাজুয়েটরা যে বের হচ্ছে তাদের মধ্যে কতজন বলতে পারে আই নো অ্যান্ড আই ক্যান পারফর্ম? ওকে, ফর এক্সাম্পল, আমি শিখেছি এবং আমি আমার এমপ্লয়মেন্ট সেক্টরে গিয়ে আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারছি, করতে পারছি, রাইট? আর কতজন বলছে আই নো বাট আই ক্যানট পারফর্ম, রাইট? সো একজন মানুষ যদি বলে আই নো, তার মানে হচ্ছে তার ভেতরে নলেজ আছে, ট্রু, দ্যাটস ওয়াই হি নোজ অ্যাবাউট দ্য টপিক, ভেরি ট্রু। বাট যদি কাজটা করতে হয় তাহলে তার বলতে হবে ইয়েস আই ক্যান পারফর্ম। ওকে, থার্ড যেটা আসে সেটি হচ্ছে উইথ দি স্ট্যান্ডার্ড, তার মানে আই নো অ্যান্ড আই ক্যান পারফর্ম উইথ দ্য স্ট্যান্ডার্ড। ওকে, এখন স্ট্যান্ডার্ড সেট করে কিন্তু ইন্ডাস্ট্রি, রাইট? প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে। ফর এক্সাম্পল, আমি এই মকটাকে, ফগের এই মকটাকে আমি এখানে আনবো, এখানে আবার আমি আগের জায়গায় নিয়ে যাব, তার একটা টাইম আপনি দিয়ে দিবেন, তার একটা ডিউরেশন দিবেন, তার কিছু স্ট্রাকচার আপনি বলে দিবেন যে এভাবে করে নিয়ে রাখতে হবে, দ্যাট ইজ মাই পারফরমেন্স, আমি যেটা পারফর্ম করছি। আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই তিনটাকে যদি আমি তিনটা ওয়ার্ডে বলি তাহলে হচ্ছে আই নো নলেজ, আই ক্যান পারফর্ম স্কিলস উইথ দ্য স্ট্যান্ডার্ড, মানে অ্যাটিটিউড, রাইট? নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। ওকে, এখন বিশেষজ্ঞরা বলেন যে অ্যাটিটিউডকে সবার আগে নিয়ে আসো, নলেজেরও আগে নিয়ে আসো, স্কিলসকে তারপরে নিয়ে আসো, কে কে সবার লাস্টে দাও, তাহলে হয়ে যায় আস্ক, ইটস আ মডেল অফ আস্ক, ASK। ওকে, সো অ্যাটিটিউড, স্কিলস অ্যান্ড নলেজ, এই তিনটা যদি কম্বিনেশন যদি আমাদের বাংলাদেশের মতো দেশ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে হিউম্যান, রাইট, এখানে যদি আমরা আস্কটাকে ডেভেলপ করতে না পারি, এনশিওর করতে না পারি, এই এই জায়গাটাতে যদি আমরা ফোকাস দিতে না পারি, তাহলে কিন্তু অপরচুনিটি চারদিকে আছে, আবার অপরচুনিটি চলে যাওয়ারও রাস্তা চারদিকে আছে, সো এই দুইটার মাঝখানে আমরা পড়ে যাব। সো এই বিষয়টা নিয়ে আসলে সেই 2007 সাল থেকেই আমরা কাজ করছি, আমাদের প্রতিষ্ঠান কাজ করছে, এবং এখন প্রায় 17 বছর হয়ে গেল আমরা এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশের তরুণদের স্কিলস জেনারেশনের ক্ষেত্রে। এখন নলেজ নিয়ে আসলে আমরা প্রচুর কাজ করেছি, আমাদের বাংলাদেশে এখন 130-এরও অধিক বিশ্ববিদ্যালয় আছে, 500-এরও অধিক পলিটেকনিক আছে, প্রবাবলি আই এম নট শিওর বাট সেটাও প্রায় 2000-এর অধিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার কলেজগুলি আছে, বিশ্ববিদ্যালয়গুলি আছে, আর স্কুল কলেজ তো আছেই। তারপরে নলেজ জেনারেশনের জন্য ইনস্টিটিউশনস কিন্তু রেডি, জি, কিন্তু স্কিলস, স্কিলসটার জন্য আমাদের যাওয়ার জায়গা কোথায়? আমি একটু ছোট্ট একটি কোশ্চেন করতে চাই, যে আমরা যখন ইন্টারভিউ নিই, ফর এক্সাম্পল ধরেন আমরা একটা গ্র্যাজুয়েট ছেলেকে ইন্টারভিউ নিচ্ছি, এবং যখন সে ইন্টারভিউ বোর্ডে ফেস করছে, ফর এক্সাম্পল সামন ইজ কমপ্লিটিং দ্য মাস্টার্স, MBA বলেন, BBA বলেন, অর্থাৎ যে কোনো সাবজেক্টে যখন মাস্টার্স করছে, এবং ইউনো ইফ ইউ সি দ্য স্টাডি স্কেলস অনেক বড় একটা, মানে ফর এক্সাম্পল আপ টু SSC, সামন ইজ স্টাডিং ফর 16 বছরে সে SSC কমপ্লিট করছে, HSC ফর এক্সাম্পল 17-18 বছর, দেন সামন ইজ ডুইং গ্রাজুয়েশন অ্যানাদার 3-4 বছর, সো মাস্টার সহ 24-25 বছর একটা গল্প। এই যে 24-25 বছর পড়াশোনা করার পরেও আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা 25 বছর পড়াশোনা করার পরেও যখন সে রিজিউমে প্রিপেয়ার করছে তখন কিন্তু সে নিজেকে ক্লেম করছে আই এম এ ফ্রেশ পার্সন, হোয়াট ইজ দ্য ইনসাইড বিহাইন্ড, এবং এই জায়গাটা কোথায় ইম্প্রুভমেন্ট এরিয়া আছে বলে আপনি মনে করেন, যে এত বছর পড়াশোনা করার পরেও একটা মানুষ কেন নিজেকে ক্লেম করছে আই এম এ ফ্রেশ? আচ্ছা, এটার একমাত্র কারণ হচ্ছে ইউনিভার্সিটি আপনার কাছে কী মনে হয়, এই যে 4 বছরের অনার্স, 2 বছরের মাস্টার্স, 6 বছর কিছুটা গ্যাপ ট্যাপ থাকার কারণে হয়তো আরও 1 বছর, 7 বছরের তো একটা ওয়ার্ক প্লেস যদি আমরা চিন্তা করি একটা ইউনিভার্সিটিকে, যে এটা একটা ওয়ার্ক প্লেস, জি, যেখানে মানে শেখাও যাচ্ছে, জানাও যাচ্ছে, করাও যাচ্ছে, জি, তিনটা কনসেপ্টই উন্নত দেশগুলো অ্যাপ্লাই করে তাদের ইউনিভার্সিটিতে। এখন আপনি যখন শুধু বলছেন যে তুমি এখানে আসবে এবং তুমি এখানে এসে আমার লেকচার শুনবে, তারপর আমি তোমাকে কিছু নোট দিব, সেই নোটকে তুমি মুখস্থ করবে, তার মানে কাগজ আর কলম দিয়ে সেটাকে লিখবে, আমি আবার সেই কাগজ এবং কলমের লেখাটাকে আমি অ্যাসেস করে তোমাকে একটা নাম্বার দিব, তারপরে তুমি বাইরে চলে যাবে, বিকজ আমিও তোমাকে আবার সে একটা কাগজ দিব, সে কাগজটা নিয়ে তুমি এখন দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে দেখেন আমি মাস্টার্স। সো ওয়ান্স সামবডি ইজ ক্লেমিং উইথ দিস পেপার আই এম মাস্টার্স,
ইভেন আফটার দ্যাট হি ইজ ক্লেমিং আই এম ফ্রেশ আমি তো আগে বললাম যে আই নো আমাদের বাংলাদেশের জিনিসটা হচ্ছে যে আই নো টেইফে যখন আমি গিয়েছি তারা তো এটা ওদেরকে বলতে মানে বলানোর জন্য ওরা মেইনলি কাজ করে যে তুমি তিনটা বলতে পারছো কিনা একসঙ্গে আই নো আই পারফর্ম অ্যান্ড উইথ দ্য স্ট্যান্ডার্ড তিনটা যতক্ষণ পর্যন্ত বলতে না পারে তাকে সার্টিফিকেট দেয় না আমাকে যে সার্টিফিকেট দিয়েছে সেটা 2021 সাল পর্যন্ত 22 সাল পর্যন্ত ভ্যালিডিটি দেওয়া আছে তার মানে আমাকে আবার ওটাকে বলে আরসিসি বলে রিকগনিশন অফ কারেন্ট কম্পিটেন্সি তার মানে আমাকে ওরা সার্টিফিকেট মানে জাস্ট লাইক আইএলস এর মতো যেমন 2 বছর পর পর আপনাকে রিনিউ করতে হয় আমি ওখানে সার্টিফিকেট পেয়েছি সেই সার্টিফিকেটে ভ্যালিডিটি দিয়ে দিয়েছে তার মানে এখন আমাদের কেন জানি মনে হয় এই আই নোর মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আমাদের অনেক স্টুডেন্ট আছে বা যারা আগামী 3-4 বছর আগামীকাল অনেক স্টুডেন্ট বের হয়ে যাবে ইউনিভার্সিটি থেকে তাদের জন্য আসলে আমার এই মুহূর্তে আফসোস করা ছাড়া তেমন কিছু নাই যদি তারা 4 বছরকে তাদের হাত ছাড়া হয়ে যেয়ে থাকে বাট যারা এই মুহূর্তে পড়াশোনা করছে আমি মনে করি তাদের ইনস্টিটিউশনকে তারা ওয়ার্ক প্লেস হিসাবে চিন্তা করতে পারে ইন আ সেন্স লাইক ফর এক্সাম্পল একটা একটা ইউনিভার্সিটিতে অনেক ক্লাব অ্যাক্টিভিটিস হয় এখন প্রচুর ক্লাব অ্যাক্টিভিটিস হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভরপুর এখন বিশ্ববিদ্যালয়গুলো দে ক্যান ওয়ার্ক দেয়ার করেক্ট অ্যান্ড দে ক্যান কালেক্ট টেস্টিমোনিয়ালস ফ্রম দেয়ার ডিপার্টমেন্ট অর দেয়ার ক্লাবস তার মানে আমি যদি বলি যে শুধু কি জানছো জানার জন্য ইউনিভার্সিটিতে যাচ্ছ নাকি ইউ ক্যান ট্রিট ইউর ইউনিভার্সিটি অর স্কুল অর ইউর কলেজ অ্যাজ ইউর ওয়ার্ক প্লেস ইউ ক্যান ওয়ার্ক দেয়ার ইউ ক্যান লার্ন ইভেন ভলেন্টিয়ারিলি জব করা যায় আবার অ্যাট দ্য সেম টাইম অনেক অনেক জায়গায় আমি দেখি অনেক বিশ্ববিদ্যালয় আমি দেখেছি কাজ করলে তার আবার হালকা কিছু আর্নও করার সুযোগ থাকে করেক্ট যেই ছেলেটি 4 বছর পড়াশোনা করছে কাজ করছে সিভিতে সে কোনোদিনও বলতে পারবে না যে শুধু আমার মাস্টার্স আছে আর আমার ফ্রেশ গ্রাজুয়েট সে কিন্তু তার ওই ওই কাজগুলোকে সে কিন্তু তার সিভিতে প্লাস করতে পারে একটা জিনিস বলছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি কিউ এনিবডি ওয়ান্টস টু বি ইউ নো দ্যাট সামহাউ টু এক্সপেরিয়েন্স হতে চায় ফর এক্সাম্পল আই এম এ স্টুডেন্ট আই ওয়ান্ট টু বি এনগেজড ইন দ্য ক্লাব আই ওয়ান্ট টু ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস কো কারিকুলাম এক্সট্রা কারিকুলাম দ্যাট আই ক্যান ডু বাট where is the basic lacks as you say university universe you know university is the combination of you know knowledge and skill hua uchit kina or university should be the part of I know only the knowledge what is your opinion over there my opinion is very simple 1096 sale oxford university hoyeche স্থাপিত হয়েছে 1096 সালে আজকে 2020-এ এসে অক্সফোর্ড তার লার্নিং মেথোডোলজি চেঞ্জ করেছে আমরাও যদি ধরে নেই যে ইউনিভার্সিটি যেই পারপাসে তৈরি হয়েছিল যে গবেষণা হবে রিসার্চ গবেষণা তারপর একজনের মাইন্ড ডেভেলপ করবে নলেজ ডেভেলপ করবে যেন মানে তার হার্টটাকে ওপেন করে দেবে তার মাইন্ডটাকে ওপেন করে দেবে যেন তার ভেতরে চোখ দিয়ে সে সামনের দিনগুলো এটা ছিল পারপাস হয়তো ইউনিভার্সিটির বা আরও হয়তো আরও বাট এখন তো ডাইমেনশন চেঞ্জ করেক্ট এখন তো ডাইমেনশন চেঞ্জ এখন বাংলাদেশে যদি আমি বলি 130টা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আমার তো এখন নলেজ অ্যান্ড স্কিলস বোথ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাটিটিউড তিনটা জেনারেট তো আমার ইউনিভার্সিটি থেকে করতে হবে বা আমার ওই পলিটেকনিক থেকে করতে হবে যাদের যাদের মাধ্যমেই আসলে সেই ইউনিভার্সিটি বা সেই পলিটেকনিকে পরিচিত হবে তার মানে একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি সে বের হওয়া মানেই হচ্ছে তার কাছ থেকে আমি ফাইনেস্ট কিছু কাজ পাবো বাট এখন এই ইউনিভার্সিটির ভিড়ের ভেতরে যদি ঢাকা ইউনিভার্সিটি তার নতুনত্বকে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে এক এটা তো একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন আছে তো এক ধরনের বিকজ তাদেরই তো স্টুডেন্টরা মার্কেটে গিয়ে বড় বড় কর্পোরেটগুলোতে কাজ করবে তো সেখানে যদি এই তিনটা ওয়ার্ডকে যদি একসঙ্গে দেওয়া না যায় ট্রেডিশনাল কনসেপ্ট থেকে যদি বের হতে না পারে ক্লাসরুম টিচার সেন্ট্রিক ক্লাসরুম থেকে যদি বের হতে না পারে পেপার অ্যান্ড পেন্সিল বেসড অ্যাসেসমেন্ট থেকে যদি বের হতে না পারে আমার মেমোরাইজেশন থেকে যদি আমি বের হতে না পারি ডেমনস্ট্রেশনকে যদি আমি অ্যাড করতে না পারি এক্সারসাইজ বা প্র্যাকটিসকে যদি আমি ইনক্লুড করতে না পারি আমার লার্নিং মেথোডোলজিতে আই নেভার বি এবল টু এনশিওর স্কিলস আই মে প্রোভাইড নলেজ বাট সেখানে শুধু আই নো হবে কোনো একজন কর্পোরেট পার্সোনালিটিকে বা কোনো একজন বসকে শুধু নলেজ দিয়ে এই মুহূর্তে হ্যাপি করা যাবে না সো এই যে আপনি স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন ফর এক্সাম্পল ইউ আর ডুইং ফেনোমেনাল জব
আপনি অনেক জায়গায় বিভিন্নভাবে মানুষকে ডেভেলপ করার চেষ্টা করছেন, এবং এই যে যে কথা বলছিলেন যে একটা মানুষকে কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি করে দেওয়া, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বাট একটা শিক্ষাঙ্গনের কাজ। আমরা একটা মানুষকে আসলে পুঁথিগত বিদ্যায় তাকে শিক্ষিত করে তাকে উই আর সামহাউ স্ট্যান্ডিং টু দ্য মার্কেট, এটা এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো এই যে একটা বিশাল ক্ষেত্র, এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আপনি কোথায় ফিল করেন? আমি জানি না, ইটস নট দ্য হার্ড কল ফর দ্য টিচার্স, ইটস নট সামথিং ফর দ্য ইউজিসি, যে আমরা আসলে কারো সমালোচনা করতে চাই না, বাট প্রেজেন্ট মার্কেট প্রেক্ষাপটে এই যে ছেলেপেলে যারা বেরোচ্ছে, দে আর অলসো স্টাডিং, দে আর অলসো গেইনিং দ্য নলেজ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর গোয়িং টু বি বার্ডেন অফ দ্য সোসাইটি। তারা যখনই এন্টার করতে চাচ্ছে তখন তাদের কাছে এক্সপেকটেশান, এই যে প্রত্যাশা ভার্সেস প্রাপ্তির যে একটা বিশাল গ্যাপ হচ্ছে, এই জায়গাটা শিক্ষা ব্যবস্থার কী এমন পরিবর্তন হওয়া উচিত সো দ্যাট আওয়ার ট্যালেন্ট কুড বি কনভার্টেড এজ এ রাইট রিসোর্স? ফার্স্ট অফ অল, বেশ কিছু জিনিসের পরিবর্তন আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় দরকার, বেশ কিছু পরিবর্তন আমাদের শিক্ষা ব্যবস্থা দরকার। তার মধ্যে তো আমি আগেই বললাম, নলেজের পাশাপাশি এখন স্কিলসকে ইনক্লুড করতে হবে, যে কিছু করার নাই। আই এম সরি টু সে অল দ্য টিচার্স যারা আমার এই মতামতের সঙ্গে হয়তো এগ্রি নাও করতে পারেন, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ট্রুথ, মতামতের সাথে এগ্রি করবেন কি করবেন না, উই আর টকিং দ্য রিয়েলিটি, রিয়েলিটি যদি কেউ অ্যাকসেপ্ট না করে দে উইল বি ফলিং ব্যাক, রাইট? বাট আমি আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই যে এই মুহূর্তে নলেজের সাথে সাথে আমার নলেজের সঙ্গে কিছুটা অ্যাটিটিউড হয়ে যাচ্ছে, বাট স্কিলসটাকে আমার এনশিওর করতে হবে। দেখেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একসময় ছিল, এক্সট্রাই কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সট্রা, বাট আমি কি এটাকে এখন এক্সট্রা বলতে পারবো? বিকজ কো-কারিকুলাম, ইটস আ পার্ট অফ এডুকেশন। তার মানে এই ধরনের টার্মোলজিগুলো বা এই ধরনের ওয়ার্ডগুলোকে আসলে আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। একটা ছেলে যখন জানবে যে আমার এই ক্লাব অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, এটা আমার মেইন স্ট্রিম অ্যাক্টিভিটিস, নট কো, নট এক্সট্রা, ইট ইজ মাই মেইন স্ট্রিম অ্যাক্টিভিটি। এবং টিচাররা যখন তাকে এনকারেজ করবে, গো অ্যান্ড ওয়ার্ক সামওয়্যার, গো অ্যান্ড এনজয় দ্য টাইম ইন ইয়োর ক্লাব, এটা যখন টিচাররা যখন ওকে, টিচার তো হচ্ছে আপনার গুরু, মানে বাবা মার পরের, অনেক সময় তো বাবা মার কথাই শোনে না, টিচারদের কথাটা, আই থিংক মোর দ্যান দ্যাট। সো টিচার যখন বলবে যে লুক, দিস পার্ট টাইম জব, দিস ভলেন্টারি জব, অর দিস ক্লাব অ্যাক্টিভিটিস, এটা তোমার মেইন স্ট্রিম, এটাও তোমার মেইন স্ট্রিম লার্নিং, তখন কিন্তু এক ধরনের স্টুডেন্টদের ভেতরে ডে ওয়ান থেকে এক ধরনের মাইন্ডসেট তৈরি হবে, ও আচ্ছা, তার মানে দিস ইজ মাই মেইন স্ট্রিম লার্নিং, তার মানে আমার এখান থেকেও শিখতে হবে। কারণ ভাই, আপনি অনেক বছর কাজ করেছেন, আপনি অনেক ছেলেমেয়েদের দেখেছেন, আমি ব্যক্তিগতভাবে যে কতজন মানে প্রায় এই মুহূর্তে তো আমি কানেক্টেড আছি প্রায় 50টা ইউথ অর্গানাইজেশনের সাথে, ইউনিভার্সিটি ক্লাবগুলোর সাথে, আমি এদের জেনারেল সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট বলেন, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের কথা বলার স্টাইল, এবং দ্য ওয়ে দেই কনভিন্সড মি, আমাকে যেভাবে কনভিন্স করে, আপনাকে যেভাবে কনভিন্স করে, ইটস আউটস্ট্যান্ডিং। আবার অ্যাট দ্য সেম টাইম ওই ছেলেটা বের হয়ে যাওয়ার পর আরেকটি ছেলে যখন আমার রুমে ঢোকে এবং তখন যাকে জিজ্ঞেস করি যে তুমি কি কোনো ক্লাবের সাথে মানে যুক্ত আছো বা তুমি কি এ ধরনের কোনো কাজ করেছো, যখন সে বলে যে না, তার না বলার আগেই কিন্তু আমি বুঝে নেই যে ওর ল্যাকিংসটা কোথায় আছে, বিকজ ও মানে আমি সবসময় কামুর ভাই আমি এই একটা কথাই তরুণদেরকে বলি, যার বয়স 20, যার বয়স 21, একজন 40 বছরের মানুষ বা একজন 50 বছরের মানুষ, সে কোন বয়সী ছেলে মেয়েকে খোঁজে? করেক্ট, তার বয়সই খোঁজে হচ্ছে কার বয়স 20, কার বয়স 21, কার বয়স 22, বিকজ ওই 40-50 বছরের মানুষ তার স্বপ্নকে, স্বপ্ন তো দেখে সবাই, মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন দেখে, বাট একটা সময় স্বপ্নকে বাস্তবায়ন করার মতো তার এনার্জি, তার টাইমটা হয়তো তার থাকে না, তখন কিন্তু সে চিন্তা করে ঠিক 20 বছর আগে আমি যেরকম উদ্যম নিয়ে আমার এই স্বপ্নটাকে পূরণ করতে চাইতাম, আমি এই মুহূর্তে এখন সেই ছেলেটাকে চাই। ঠিক ওই সময়ে যদি কোনো একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কোনো একজন ইভেন পলিটেকনিকের স্টুডেন্ট যদি ওই সময় তার সেই রকম ইউনো ভয়েস, সেই রকম এনার্জি, সেই রকম প্যাশন নিয়ে যদি তার সামনে পড়ে যায়, কখনোই কি সে তাকে কাজ ছাড়া তার অফিস থেকে যেতে বলবে? নো, হি অর শি উইল ডেফিনেটলি ইউটিলাইজ হিজ ট্যালেন্টস, হিজ পোটেনশিয়ালস। সো আমি এই জন্য বলি যে যারা এই সময় এই স্বর্ণ বয়সে আছে এই মুহূর্তে, এই এই ব্লেসিং ইয়ারটাকে আমার কাজে লাগাতে হবে। দ্যাটস ওয়াই আমি বলছি যে ইউনিভার্সিটি ইজ নট অনলি এ ইউনিভার্সিটি, ইটস আ ওয়ার্ক প্লেস, ইটস আ 7 ইয়ার্স ওয়ার্ক প্লেস। আমিও যখন বিভিন্ন জায়গায় ইউনো রিক্রুটমেন্টের কথা বলছিলাম একটু আগে, যে রিক্রুটমেন্টে যখন যাই আমরা পাই যে ইন্ডিভিজুয়ালি ইউনো যখন সামওয়ান ইজ ডুইং ইউনো ইন্টারভিউ ইজ ফ্যান্টাস্টিক, বাট নলেজ অর দ্য সিজিপি ইজ তার খুব ভালো,
ফর এক্সাম্পল আউট অফ ফোর একজনের সিজিপি আছে 3.5, 3.9, 3.8, বাট যখনই তাকে কর্মক্ষেত্রে নেওয়া হচ্ছে তখন সে আর ডেলিভার করতে পারছে না। তো আমার দৃষ্টিতে কিছু কিছু জিনিস আমি খুবই গ্যাপ পাই, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম সেটা হয় যে কমিউনিকেশন স্কিলে যে বিগ প্রবলেম থাকে, তারপরে ধরেন তার অ্যাটিচিউড ইজ এ বিগ প্রবলেম থাকে, তার অনেক সময় দেখা যায় যে সে আসলে যে এক্সট্রা কিছু করার যে মানসিকতা অ্যাপার্ট ফ্রম দ্য ফাংশনাল স্কিল, এই জায়গাগুলিতে অনেক গ্যাপ থাকে খুবই। তো আপনি যেহেতু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আপনার দৃষ্টিতে কোথায় কোথায় গ্যাপগুলি আপনি দেখেন, সেই গ্যাপগুলিকে কীভাবে সে ওভারকাম করবে এবং হাউ সামওয়ান উইল কনভার্ট দিস ইন টু দ্য স্ট্রেংথ? গ্রেট, আমি বেশ কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম যে হাউ টু প্ল্যান আ সাস্টেইনেবল ক্যারিয়ার, ওকে, এবং এটি আমার একটা ওয়েবসাইট আছে kmhasanripon.info, সেখানে গেলে হাউ টু প্ল্যান ফর আ সাস্টেইনেবল ক্যারিয়ারের একটা আর্টিকেল পাওয়া যাবে। সেখানে মূলত আমি একটা মাইন্ড ম্যাপ করার চেষ্টা করেছি যে যে ছেলেটি আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার ক্যারিয়ার প্ল্যানিংটা কী হওয়া উচিত, এবং সেই জায়গাটাতে খুব চমৎকারভাবেই মানে আমি মাইন্ড ম্যাপটা সাজিয়েছি এবং চমৎকারভাবেই এটা মানুষজন গ্রহণ করেছে, যার মধ্যে একটি পয়েন্ট ছিল যে তাকে দুইটা স্কিলস নিতে হবে, একটা হচ্ছে হার্ড স্কিলস আর একটা হচ্ছে সফট স্কিলস। করেক্ট, হার্ড স্কিলসের জায়গায় বেসিক্যালি আপনার এই এই সময়ের বাজওয়ার্ডগুলো আমি ওখানে লিখিনি, বাট আমি একদম খুব সহজে লিখেছি যে ভাই তুমি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হাউ টু ইউজ গুগল, মানে হাউ টু আস্ক কোয়ালিটি কোয়েশ্চেন টু গুগল, এবং এই সোশ্যাল মিডিয়ার ইউজেস, এই বিষয়গুলো তুমি তোমার স্কিলসের মধ্যে নিয়ে আসো। ফর এক্সাম্পল, কেউ যদি খুব চমৎকারভাবে এক্সেল এক্সেলে কাজ করতে পারে তার অনেক, বা পাওয়ার পয়েন্টে কাজ করতে পারে, বা ইভেন কি এমএস ওয়ার্ডে, এখনও আমি দেখি যে ওয়ার্ডের পরে একটা সেন্টেন্সের পরে দাঁড়ির আগে স্পেস দিবে না কমা দিবে বা ফুল স্টপের আগে কমা দিবে, এইটা এখনও আপনারই থাকে। আমি ওটা বলেছি সফট স্কিলসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনার যেটা আপনি বলেন কমিউনিকেশন, কারণ দেখেন আজ থেকে 10 বছর পর যেই ছেলেটি আজকে ইউনিভার্সিটিতে ভর্তি হবে 10 বছর পর সে মার্কেটে এমপ্লয়েবল হবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু মার্কেটে 10 বছর পর বর্তমানের স্কিলস থাকবে না। আমি যে কমিউনিকেশনের কথা বলছি, আমরা যেটা পড়ছি কমিউনিকেশন কাকে বলে, কত প্রকার ও কী কী, এইটা আসলে 10 বছর পর থাকবে না, বিকজ ওই কাজটা আপনার সামনে যে রাখা মোবাইল ফোন, এই মোবাইল ফোনই আপনার অনেক কমিউনিকেশন আপনাকে করে দিবে। সেলসে বলেন, এই যে আমাদের যে এখন বিপিও কল সেন্টারগুলো হচ্ছে সেগুলি আপনার কমিউনিকেশনে কাজ করবে, ডক্টর এখন মোবাইলে বা ইসে চলে আসবে, তার মানে অনেক কাজ সিম্পল কমিউনিকেশন চলে আসবে, তার মানে আমাদের জন্য আসবে কিন্তু সামনের দিনগুলোতে কমপ্লেক্স কমিউনিকেশন, এক্স্যাক্টলি, যেটা রোবটকে হেল্প করবে। রোবট সিম্পল কমিউনিকেশন ও নিজেই পারবে, কিন্তু আমাদের হিউম্যানের কাছ থেকে সে চাইবে কমপ্লেক্স কমিউনিকেশন। এখন কমিউনিকেশনের জন্য আপনি যে একটু আগে বললেন যে আপনি আপনার সামনে যখন সে কথা বলতে আসে তখন তার অনেক ধরনের মুভমেন্ট, আপনার আলবার্ট মেহরাবিয়ান তো আপনার খুব চমৎকারভাবেই তিনি তার একটা রিসার্চে বলেছিলেন যে 53% তার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ, আর বাকি 38% তাকে কীভাবে শোনাচ্ছে, আর বাকি 7% হচ্ছে তার ওয়ার্ডস। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, আমরা যারা প্র্যাকটিস করছি, আমরা প্র্যাকটিস করছি আমাদের ওয়ার্ডের উপরে, মানে আমি কত ভালো ভালো শব্দ ব্যবহার করতে পারবো, কিন্তু আমার ওই বডি ল্যাঙ্গুয়েজও নাই, আমার সেই ভয়েস টোনও নাই, কোনটায় জোর দিয়ে বলবো। এটা উনি খুব খুব সিম্পল ওয়েতে কমিউনিকেশনটা কী করেছেন যে 100% কীভাবে ভাগ করবো। কিন্তু আমার কাছে এখন যেটি মনে হয়, কমিউনিকেশন তো আছেই, প্রেজেন্টেশন আছে, লিডারশিপ আছে, আরও অনেক স্কিলস আপনার আছে, বাট আমি সবচেয়ে বেশি জোর দিই কমিটমেন্টের জায়গায়। ওকে, আমাদের আজকের আপনি শুরুতেই বললেন যে আপনি একজনকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কমিটেড ওয়েতে আপনাকে কাজ হয়তো আপনার সঙ্গে কাজ করছে না, বা আপনি বললেন যে ওকে তুমি আরেকটু কাজ করো কিন্তু সে করছে না, মানে কমিটমেন্টের কোথায় যেন আমাদের একটা একটু ই আছে। আমার কাছে কেন জানি মনে হয়, একটু ইন্টারাপ্ট করি, সরি, আমি সরি, ডোন্ট ক্যাচ, শিওর শিওর শিওর, সেটা হচ্ছে যে অনেক ছেলেপেলে আছে যে আপনি আমাকে ফর এক্সাম্পল ইউ আর পেইং মি 20,000 টাকা এন্ট্রি লেভেল অথবা 25,000 টাকা, হোয়াট কমিটমেন্ট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি, আপনি আমার কাছে কী বেশি এক্সপেক্ট করেন, আমি তো সকাল 9টায় আসি 6টায় বের হয়ে যাচ্ছি, সো আই এম ওয়ার্কিং অ্যাকর্ডিংলি, এর চেয়ে বেশি কমিটমেন্ট আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই যে একটা বিশাল মাইন্ডসেটের খেলা, এই যে একটা আপনি যদি আবার অন্য জায়গায় ব্যাক করেন, ইউ আর টকিং অ্যাবাউট দ্য বডি ল্যাঙ্গুয়েজ, তা হাউ ডু ইউ ডিফাইন যে এই শুরুতেই কি যে মানুষের একটা প্রত্যাশা থাকে যে আমি আসলে আই ওয়ান্ট টু আর্ন ফাস্টার, এই আর্নিংটাকে সে কীভাবে সিকিউর করবে আনলেস হি ইজ মেকিং দ্য কমিটমেন্ট? কমিটমেন্টে যেমন
উনি যে উত্তরটা আপনাকে দিল, ধরেন আমি যদি ধরে নিই যে কেউ একজন আপনি করছে, আমি আপনাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় দেই, এর থেকে আর কি বেশি কমিটমেন্ট আপনি আমার কাছে আশা করেন? এটা এক ধরনের কমিউনিকেশন। হ্যাঁ জি, এটা এক ধরনের কমিউনিকেশন। ঠিক এইটাকেই আবার একটু কিন্তু ঘুরিয়ে পজিটিভলি আপনাকে কিন্তু বলা সম্ভব। জি, পজিটিভলি বলা সম্ভব, যেটাতে বস আরও চিন্তা করবে, রাইট, আই এম পেইং হিম 20,000 টাকা অ্যান্ড আই এম এক্সপেক্টিং মোর দেন 8 আওয়ার্স, সো তখন কিন্তু রিয়ালাইজ করবে। আমাদের তরুণদের এখন রিয়ালাইজেশনের জায়গায় কাজ করতে হবে, যে আমি একজনকে রিয়ালাইজ করাতে পারি কি না যে লুক আই নিড দিস। সো স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে আপনি সবসময় বলতে পারবেন না হেই আই নিড দিস, এটা সম্ভব না। সো আপনাকে এখন ভাষা খুঁজে বের করতে হবে, কীভাবে আমি বলতে পারি যে স্যার আই থিঙ্ক আমি এর চেয়ে ভালো আর একটু কাজ করতে পারবো ইফ আই গেট দি অপরচুনিটি, অর ক্যান ইউ স্যার অ্যাডভাইজ মি হাউ ক্যান আই ওয়ার্ক মোর সো দ্যাট আই ক্যান ইনক্রিজ মাই স্যালারি। সো আমি যেটা বলছিলাম কমিটমেন্টের জায়গাতে, কমিটমেন্টের জায়গা মানে শুধু এটা না যে আমি আপনাকে যার জন্য যেটা করতে বলেছি সেটাই আপনি হুবহু করছেন, তাহলে আপনার সঙ্গে রোবটের মধ্যে পার্থক্য কী রইল? সো ইউ হ্যাভ টু গো ইন সাচ আ ওয়ে যাতে আপনি রোবট থেকে উন্নত করতে পারেন, সেই জায়গায় কমেন। অ্যাডাপটেবিলিটির জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা ধরেন এই যে চেঞ্জটাকে যে গ্রহণ করা, পরিবর্তন তো আসছে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ক্রিটিসাইজ করতে পারি যে এটা কেন আসছে, ওটা কেন হচ্ছে, বাট এটার জায়গাতে বেরিয়ে যদি আমরা একটু অ্যাডাপ্ট করে নিতে পারি বিষয়টা। থার্ডে আমার কাছে যেটি মনে হয় সহনশীলতার জায়গাতে আমরা কিন্তু তরুণরা বিশেষ করে সহনশীল পর্যায়ে কিন্তু আমরা খুব একটা থাকি না। আমার কাছে যেটা মনে হয় যে তাদের এই যে ধরেন আপনার রিলায়াবিলিটির জায়গা, যে আমি বিশ্বাসযোগ্য কি তার কাছে, মানে সে কি আমার জন্য বিশ্বাসযোগ্য হচ্ছে কি না, ট্রাস্টওয়ার্দির যে বিষয়গুলি, আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের এখন বেশি। কারণ তথাকথিত আপনি যে কোনো একটা ছেলেকে এখন ডাকেন, সেই ইউনিভার্সিটি না কলেজেই পড়ছে তাকে আপনি ডাকেন, আমি বিশ্বাস করেন গত এক বছরে যতগুলো সেশনে গিয়েছি আমি নিজে একটা কথাও বলিনি। আমি মঞ্চে ডেকেছি ছেলে মেয়েদের এবং আমি বলেছি বল এই যে ভিডিওটা দেখলাম এখানে কী বোঝা যাচ্ছে, বিশ্বাস করেন কামুল ভাই ব্রিলিয়ান্ট অ্যান্সার, আমিও এত সুন্দর বলতে পারবো না। দে অল নো আপনি যে ট্রেডিশনাল সফট স্কিলসের কথাগুলো বলবেন, প্রেজেন্টেশনের স্কিলস, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ, নেগোসিয়েশন, ইউনো যা যা আপনি বলবেন এই সবগুলো ওরা জানে। নাই কোথায় জানেন সমস্যা, সমস্যাটা হচ্ছে আমাদের প্র্যাকটিস নাই। সফট স্কিলস উইদাউট প্র্যাকটিস কোনোদিন পসিবল না। ওকে, সফট স্কিলস উইদাউট সেলফ অ্যাওয়ারনেস কোনোদিনই পসিবল না। সফট স্কিলস উইদাউট সোশ্যাল অ্যাওয়ারনেস কোনোদিনই পসিবল না। সফট স্কিলস উইদাউট কমার্শিয়াল অ্যাওয়ারনেস কোনোদিনই সম্ভব না। আই মে নো দ্য টার্ম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 10টা সফট স্কিলস বলেছে, তোমাকে প্রবলেম সলভ করতে হবে, তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, তোমাকে অ্যানালাইটিক্যাল স্কিলস অর্জন করতে হবে, তোমাকে কমন, এই অনেক লেখা আছে। গুগল সার্চ করলে এখন গুগলও সার্চ করা লাগে না, ফেসবুক 4-5টা স্লাইড শো চলে আসে, স্ক্রল ডাউন করলে চলে আসে, চলে আসে। প্র্যাকটিসের জায়গাটা, প্রপার প্র্যাকটিসের জায়গাটা, আমি একটা ক্যাম্পেইন শুরু করছি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, অনুশীলনে সবই সম্ভব, পুরো 1 ঘন্টা সেশন করি, অনুশীলনে সবই সম্ভব। অনুশীলন কিভাবে করব? আমাদের টিচার্স, আমাদের ইনস্ট্রাক্টরস, আমাদের ইন্ডাস্ট্রি লিডার্স, দে হ্যাভ টু সামহাউ ক্রিয়েট আ প্ল্যাটফর্ম ওয়্যার দিজ ইউথ ক্যান লার্ন হাউ টু হ্যাভ আ প্রপার প্র্যাকটিস গাইডলাইন্স। সাকিব আল হাসান চমৎকার খেলছে, নেট প্র্যাকটিস থেকে তাকে বের করে দেন কয়েকদিনের জন্য, সে আগের মতো সে ছক্কা মারতে পারবে না। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ইটস অল অ্যাবাউট অনুশীলন। আমার মনে হয় যে আপনি খুব রাইটলি বলেছেন, সফট স্কিলস হচ্ছে একটার একটার পরিপূরক, আমাদের আমাদের নলেজকে প্যাকেজ হিসেবে কাজ করছে আমাদের সফট স্কিলস। আমি হয়তো ইভেন কি নামটা ভুলে গেছি ভদ্রলোকের, চমৎকার মানুষ, মানে ড্যানিয়েল গোল্ডম্যান অর সামথিং, তিনি তো বলেছেন যে 50% যদি আমার ফাংশনাল স্কিলস বা হার্ড স্কিলস হয়, 85% আমার সফট স্কিলস, মানে একটা আরেকটাকে পরিপূর্ণ করছে। এগুলি সব জানা কথা, সবাই জানে, সবাই মানে 18 বছরের বয়সে জানে, কিন্তু প্র্যাকটিসের গাইডলাইন্সটা নাই। এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের একটা, আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম কোনো একটি জায়গায় ইনক্লুসিভ লার্নিং, আমি এইটি একটু ডিটেলটা একটু জানতেই চাই, যে আপনি বলছিলেন ওই দিন একটা আলোচনার সময় আমরা কথা বলছিলাম সঙ্গীদের, যে এই যে ইনক্লুসিভিটি যে জায়গা নিয়ে যেটা আছে, ইকোসিস্টেমটাকে কীভাবে ম্যানেজ করবে, 100% এটা যদি একটু কাইন্ডলি, যারা আমাদের এই প্রোগ্রামটা, আমি জানি না আমাদের সাথে নীতি নির্ধারক পর্যায়ের কেউ দেখেন কি না,
বিশ্ববিদ্যালয়ে যারা নিয়ন্ত্রণ করেন তারা দেখেন কিনা, ইউজিসির কেউ দেখেন কিনা, কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যাররা দেখেন কিনা, অথবা বড় বড় কর্পোরেট হাউসে যারা সিনিয়র আছেন তারা দেখছেন কিনা। বাট দ্যাট ইজ সামথিং হোয়াট উই আর গোয়িং টু ডিসকাস টুডে, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড দ্যাট শুড বি ইমপ্লিমেন্টেড ইন দ্য মার্কেট, সেটাই কিন্তু আমরা আলোচনা করছি রিপনভাইয়ের সাথে। রমনা প্লিজ ইকোসিস্টেমটা যদি একটু কাইন্ডলি একটু ডিসক্রাইব করেন। আমি যদি সিম্পলি তিনটা পিলার চিন্তা করি, যে তিনটা পিলারের মধ্যে একটি হচ্ছে গভর্নমেন্ট, একটি হচ্ছে আমার ইনস্টিটিউশনস, এডুকেশন ইনস্টিটিউশনস, আর একটি হচ্ছে আমার কর্পোরেট বা আমার ইন্ডাস্ট্রি। আমি যদি তিনটা পিলার চিন্তা করি, তিনটা পিলারকে সমান তালে টিম ওয়ার্ক করে খেলতে হবে, কেউ নিজে নিজে খেললে হবে না। সো গভর্নমেন্টকে চিন্তা করতে হবে তার পলিসি নিয়ে, তার পলিসির ভেতরে আপডেটেশন, পলিসির মডিফিকেশন, পলিসি চেঞ্জ কত দ্রুত করা যায় বেসড অন ইন্ডাস্ট্রির ডিমান্ড। এটার সঙ্গে এখন তো সিলেবাস ডেভেলপ করতে ভয় লাগে, বিকজ অনুমোদন পেতে হয়তো সময় লেগে যেতে পারে বেশি, সে কারণে। কিন্তু এই জায়গাটাতে আমাদের পরিবর্তন হতে, আমার একটি প্লেয়ার। দ্বিতীয় প্লেয়ার হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশনস। এডুকেশন ইনস্টিটিউশনসকে ট্রেডিশনাল মেথোডোলজি থেকে বেরিয়ে, ট্রেডিশনাল লার্নিং মেথোডোলজি থেকে বেরিয়ে ইনক্লুসিভ করতে হবে, টিচার্স সেন্ট্রিক ক্লাসরুম থেকে বেরিয়ে স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম করতে হবে। মানে ইটস লাইক মেনি টু মেনি, প্রত্যেকে প্রত্যেকের সাথে গল্প করছে, প্রত্যেকের সাথে ডিবেট করছে ইন দ্য ক্লাসরুম, পিয়ার লার্নিং করছে ইন দ্য ক্লাসরুম, দ্যাট ইজ কল দি ইনক্লুসিভ ক্লাসরুম, যেটা এনশিওর করতে হবে আমার। এবং থার্ড হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপ এবং অ্যাটাচমেন্ট, এই যে তিনটা সুন্দর ওয়ার্ড যেটি আমি একটা সেলফ সার্ভে করেছিলাম, স্টুডেন্টরা বলেছে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ বা অ্যাটাচমেন্টে আমাদের যে পরিমাণ স্কিলস ডেভেলপ হয়, চার বছরে পড়াশোনা আমরা এত এত কিছু শিখতে পারি না। তার মানে ইন্ডাস্ট্রিকে এখন এটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। এই তিনটা সমন্বয় এখন এডুকেশন ইনস্টিটিউট চিন্তা করে, আমি যাব না কর্পোরেটের কাছে, কর্পোরেট আসবে আমার কাছে, কর্পোরেট চিন্তা করে আমি যাব না ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তার মানে এই যে আইস, এই বরফটাকে তো ভাঙতে হবে। সেজন্য আমরা বলছি যে শুধু আমরা না, গ্লোবালি এটা আলোচনা হচ্ছে যে লার্নিং ইকোসিস্টেম যদি কোনো একটি দেশে ডেভেলপ না হয় যেখানে ট্রাইপার্টি খেলবে, তাহলে কিন্তু আপনার, কারণ বর্তমান সরকার চমৎকার কাজ করছে, ভালো কাজ করছে, এবং আমরা সবাই আসলে প্রাউড ফিল করি, স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, দীপুমণি ম্যাডাম এখানে আছেন, পাশাপাশি আমরা খুব ভেরি লাকি যে আমার সাথে কথা হয়েছিল আমাদের উপমন্ত্রী মহোদয়ের সাথে, এবং দ্য ওয়ে হি স্পিকস অ্যাবাউট টেকনিক্যাল স্কিলস, এবং উনি যেভাবে করে প্লাম্বিং জবটাকে প্রমোট করলেন আমার সঙ্গে ওই 15 মিনিটের ডিসকাশনে, সিম্পলি অ্যামেজিং। কিন্তু এখন যেটা হচ্ছে যে উনাকে তো আমাদের হেল্প করতে হবে টু গিভ হিম ইউনো মডার্ন নলেজ, ট্রেডিশনাল নলেজ থেকে তো তাকে বের করে নিয়ে আসতে হবে। আমি একটু একটু ডিফারেন্ট জায়গায় যাই। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট হ্যাজ দ্য প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। গভর্নমেন্ট হ্যাজ দিয়ার ইউনো নির্বাচনী কিছু অঙ্গীকার থাকে, গভর্নমেন্টের কিছু বড় বড় ম্যাক্রো স্কেলে কিছু কাজ থাকে, এবং গভর্নমেন্ট তো একটা নিজস্ব কিছু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেই যাচ্ছে, ডেফিনেটলি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। বাট অ্যাজ এ হোল, অ্যাজ আপনি যেটা বললেন, এই যে 135-135টি ইউনিভার্সিটি, তাছাড়াও মানে ধরেন সো মেনি স্কুলস অ্যান্ড কলেজেস আছে, অনেক স্কুল কলেজ আছে, বাট এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় হাউ দে ক্যান মেক শিওর, যে এই যে মাননীয় মন্ত্রীর কথা বললেন যে আমাদের শিক্ষাটা কীভাবে একটু গণমুখী প্র্যাকটিক্যাল লার্নিংয়ে কনভার্ট করা যায়, সো দ্যাট আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বের হওয়ার পরে মনে করবে ইয়েস আই হ্যাভ দ্য নো হাউ, আই হ্যাভ দ্য স্কিলস অ্যাজ ওয়েল, সো দ্যাট আই ক্যান কন্ট্রিবিউট মাই সেলফ ইন টু দ্য ইন্ডাস্ট্রি। এই যে শিক্ষা ব্যবস্থার যে ওভারঅল যে সেই মানদাতার আমলের শিক্ষা ব্যবস্থা, আই উড সে বিকজ ইউনো বিশ্ববিদ্যালয়গুলি কি মোর অফ থিওরি সেন্ট্রিক, পারহ্যাপস দে আর ডুইং ফিউ অফ রিসার্চ অ্যান্ড আদার থিংস, বাট এই যে অ্যাটাচমেন্টের কথা বললেন, এই যে ইন্টার্নশিপের কথা বললেন, এই কাজটার জন্য তো গভর্নমেন্টের দরকার নাই, এই কাজটার জন্য কি আদৌ সরকারের দরকার আছে? এই কাজটার জন্য তো আমাদের যদি ইউজিসি করতে পারে, দে ক্যান হ্যাভ এ স্পেশাল কমিটি, দে ক্যান টক টু দ্য ইউনিভার্সিটি, প্লিজ 4 ইয়ার্স কোর্স মেক ইট 2 ইয়ার্স কোর্স, 3 ইয়ার্স কোর্স, 1 ইয়ার্স ইজ অ্যান অ্যাটাচমেন্ট। এবং তারা যখন যদি বাধ্য করে, এবং আই এম শিওর দ্য কর্পোরেটস ইন্ডাস্ট্রি ইজ বাউন্ড টু গিভ দেম চান্স, তো এই জায়গাটাতে আসলে সবসময় আমরা গভর্নমেন্টকে টানাকে আদৌ দরকার আছে কিনা? না, গভর্নমেন্টকে টানার দরকার নাই আসলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কোনো একটি ওয়ার্ডকে যদি আপনি দ্রুত ছড়িয়ে দিতে চান, তাহলে সেটা সরকারের মুখ থেকে বেরোতে হবে। জি, এটাই হচ্ছে বাস্তবতা। সরকার যখন কোনো একটি কথা বলে, সেটা বিদ্যুতের গতিতে ছড়ায়। ওকে,
কারণ 64 ডিস্ট্রিক্টে যদি আপনি আপনার ভয়েস আমি ব্যক্তিগতভাবে প্রাইভেটলি আমাদের পক্ষে হতে সম্ভব না, আমরা ধীরে ধীরে যাব। কিন্তু আমরা যেই দেশে বসবাস করছি, 18 কোটি মানুষের দেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিদ্যুতের মতো কাজ করছে, তার ভয়েসগুলোকেও পৌঁছাতে হবে বিদ্যুতের মতো প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায়। আমরা এই অনুষ্ঠান শুরুর আগে কিন্তু আলোচনা করছিলাম যে আসলে সব তো আমরা ঢাকা কেন্দ্রিক করছি, আমাদের আসলে করা উচিত হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়েতে। আশা করছি যে আজকের এই অনুষ্ঠানটা ওখানেও যাবে ইনশাআল্লাহ, তার মানে ওরাও হয়তো কিছু জানতে পারবে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে রাইটলি বলেছেন, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এখন চমৎকার কিছু ইনোভেশন নিয়ে এসেছে আপনার তাদের ইউনিভার্সিটিগুলোতে, কিন্তু আসলে এটাকে রিকগনিশনটা দিতে হবে গভর্নমেন্ট পর্যায় থেকে। আর প্রাইভেটগুলি কী করতে পারে, ইউনিভার্সিটিগুলি কী করতে পারে, ইউনিভার্সিটিগুলো একটাই করতে পারে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করতে পারে। ইন্ডাস্ট্রিগুলো কী করতে পারে, ইউনিভার্সিটি দেখেন দুজনেরই তো লস, ট্রু। ইউনিভার্সিটি যদি ছাত্র বেকার থাকে, শিক্ষিত বেকার যদি থাকে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট লিস্টে, তাহলে ইউনিভার্সিটি উইল নেভার গো আপ। ইন্ডাস্ট্রি যদি, ইন্ডাস্ট্রি তো লোক নিতেই হবে, সো ইন্ডাস্ট্রি যদি আপনার যোগ্য দক্ষ কর্মক্ষম লোক না পায়, এমপ্লয়েবল লোক না পায়, তার ইন্ডাস্ট্রি তো ফল করবে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস করা যাবে, আপনি হয়তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আপনি হয়তো আপনার ইন্ডাস্ট্রিকে বানিয়ে দেবেন, বিশাল ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেলবেন, টেকনোলজি দিয়ে ভরে দেবেন, কিন্তু 25% হলেও আপনার হিউম্যান কানেকশন আপনার দরকার। আপনি কখনোই হিউম্যান লেস করতে পারবেন না, না, কিন্তু আপনি দক্ষতার জায়গাতে কিন্তু আপনি হয়তো যাচ্ছেন না, হয়তো আপনি মনে করছেন ইউনিভার্সিটি কেন আসে না, ইউনিভার্সিটি মনে করছেন উনি কেন আসে না। আবার এখানে UGC যেহেতু একটু বাইন্ডিংস দিয়ে রেখেছে যে তোমার এই শিক্ষাগত যোগ্যতা হতে হবে, তোমার শিক্ষকের এই রিসার্চ থাকতে হবে, এতগুলো পাবলিকেশন, এরকম অনেক ধরনের আমাদের একটা মানে হজবরল কিছুটা বিষয় আছে। আমাদের এখন এই লার্নিং ইকোসিস্টেম যদি তৈরি করতে হয়, এগুলিকে খোলাসা করতে হবে, এগুলিকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, এগুলি নিয়ে ডিবেট করতে হবে। আমরা কথা বলছি, আমি তো চাই আমাদের এই বিষয়গুলি নিয়ে আরও ডিবেট হোক, কালকে সকাল থেকে আরও বেশি আলোচনা হোক যে উনি কি বললো, এটা ইকোসিস্টেম কি, ইনক্লুসিভ লার্নিং সিস্টেম কি, কম্পিটেন্সি বেসড সিস্টেম কি, রাইট, তাহলেই না আপনার পরিবর্তন আসবে। আমাদের ওই যেই ছেলেটি 16-17 বছর বয়সে SSC পাশ করে, 18 বছর বয়সে HSC পাশ করে, ও তো ব্রেন এখন বা ও তো একদম কাদামাটির মতো, ওকে যেভাবে আপনি গড়বেন ও সেভাবে শেপ হবে, ট্রু। সো আমাদের আমাদের ওই ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে গ্রোথ মাইন্ডসেটে আমাদের আসতে হবে, উন্নত মানসিকতার হতে হবে, সেটা শিক্ষক, সেটা গভর্নমেন্ট অফিসিয়ালস, আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট চেঞ্জ। আচ্ছা, এগেইন মুভিং ফরওয়ার্ড, আপনি এজ এ হোল হাউ ডু ইউ ফাইন্ড দ্য চ্যালেঞ্জেস ডাউন দ্য লাইন, যে আপনি যেহেতু স্কিলস নিয়ে কাজ করেন, যে আমাদের এখন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট 2020, আগামী 5 বছরের ভিতরে ওভারঅল কান্ট্রি প্রগ্রেশনের সাথে সাথে যে হারে আমরা স্বপ্ন দেখছি আস্তে আস্তে মধ্যমায়ের দেশ থেকে আস্তে আস্তে উন্নত দেশে যাব 2041 সাল, এই যে 2041 সাল, 2041 সালের ভিতরে আগামী 20 বছরের ভিতরে আমাদের এই এই উন্নত দেশের সাথে উন্নত রিসোর্সে কনভার্ট করার জন্যে হিউম্যান ক্যাপিটালকে যদি পুরোপুরি ক্যাপিটালাইজ করতে চাই, তখন কী কী ইনিশিয়েটিভ নেওয়া উচিত আপনার দৃষ্টিতে? 100% আমি সারা জীবনই বলে যাব, 2030কে যদি ধরি, আমি সেট করি টার্গেট, প্রেক্ষাপট 2030, তাহলে টেকনিক্যাল কারিগরি শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। জি, আমার ইউনিভার্সিটি ডিগ্রি কোনো কাজে আসবে না যদি আমার টেকনিক্যাল স্কিলস না থাকে। জি, আমাদের কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল স্কিলসের ব্র্যান্ডিংটা আমাদেরকে রিব্র্যান্ডিং করতে হবে। জি, আমি বলছি প্রথমে কারিগরি শিক্ষা লাগবে, আমার নাম্বার টু কারিগরি শিক্ষার রিব্র্যান্ডিং লাগবে। আমি বারবার এটাতে সব প্ল্যাটফর্মে আমি বলি, আমরা এখন মনে করি কারিগরি শিক্ষা আমার জন্য না, কারিগরি শিক্ষা তার জন্য, যে অসহায়, যে দরিদ্র, যার মেধা নাই। আমার এই রিব্র্যান্ডিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন আমি কারিগরি শিক্ষাকে বলবো, অ্যাসপিরেশনের একটা জায়গাও তো তৈরি করতে হবে, তাই না? রাইট, মানে ওকে তো বলতে হবে যে নো টেকনিক্যাল। সিঙ্গাপুরের আজকে মেইন স্ট্রিম এডুকেশন হচ্ছে আপনার টেকনিক্যাল এডুকেশন, ওখানে আপনার ইউনিভার্সিটি যে পলিটিক্স টেকনিকের সংখ্যা বেশি। আপনারা যারা গিয়েছি সিঙ্গাপুর, আমরা দেখেছি হাউ দে প্রমোট দেয়ার পলিটেকনিক এডুকেশন, দেয়ার টেকনিক্যাল এডুকেশন। ওরা মনে করে টেকনিক্যাল এডুকেশন থেকে পাশ করার পর একটা জায়গায় গিয়ে তারপরে ওরা বিশ্ববিদ্যালয়ে যাবে, কাইন্ড অফ দ্যাট মাইন্ডসেটটা ওদের এরকম। বাট আমরা তো হচ্ছে উল্টা, আমরা আগেই গ্র্যাজুয়েট বলে দিচ্ছি, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কিছুদিন পরে তো আপনার প্রতিষ্ঠানেই আপনি সার্টিফিকেট দেখবেন, আপনি বলবেন দেখি তুমি কি পারো, আমার ফ্যাক্টরিতে তুমি এই কাজ করতে পারবা কিনা, বা আমার সেলসে তুমি এই কাজ করতে পারবা কিনা। সো
সামনের আনসিন ফিউচার, উই ডোন্ট নো যে আগামী 10 বছরে বাংলাদেশে কি হবে, শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে কি হবে কেউ জানে না, এটা ইট ইজ কল্ড দি আনসিন ফিউচার। উই ক্যান প্রেডিক্ট, উই ক্যান এজিউম, বাট উই ক্যানট, উই ক্যান নেভার গ্যারান্টি সামওয়ান যে এইটাই হবে। বিকজ 2006 সালের আগে বা 7 সালের আগে হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা কখনো বিদেশ থেকে কথা বলতাম না, বাট নাও হোয়াটসঅ্যাপ শুধু একটা সিম কেনেন আর ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, উই ডোন্ট নিড টু কল ফ্রম দি ফোন, আমরা ইউজ করি ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপ। সো ফিউচার কী হবে আমি জানি না, বাট ফিউচারকে যদি ক্লোজলি রাখতে চায় কেউ তাহলে তার টেকনিক্যাল স্কিলস মাস্ট, টেকনিক্যাল স্কিলস মাস্ট। এবং যেই টপিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন টেকনোলজি, ইউনো রোবোটিক্স, আমাদের আরও যেগুলো আছে ইন্টারনেট অফ থিংস, এই বিষয়গুলোকে নিয়ে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড আমাদের করতেই হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি টেকনিক্যাল এডুকেশন টু ফেস দি আনসিন আনপ্রেডিক্ট চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। রবীন্দ্র, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, তো একটু যদি আপনি দুই একটা টিপস দেন ছেলেপেলেদেরকে যারা এখন আউটগোয়িং স্টুডেন্ট আছে, যারা ইউনো নতুন চাকরিতে জয়েন করবে, তাদের আসলে এখন থেকে যদি নিজকে একটু তৈরি করতে চায়, অথবা এই দুই তিনটা জিনিস তাদেরকে এখনই ইকুইপড হওয়া উচিত, এই ক্ষেত্রে হোয়াট উইল বি ইয়র হাম্বল সাজেশন যে এই কয়েকটা জিনিসের উপরে তোমরা খুব নজরদারি রাখো, এই কয়েকটা জিনিস ঠিক মতো তৈরি করো, সো দ্যাট আপাতত ইউ আর সেফ, দেন ইউ ক্যান গ্রো গ্রেজুয়ালি, ইউ ক্যান লার্ন অ্যান্ড গ্রো। ওকে, নাম্বার ওয়ান, যারা আপনি বলছেন যারা বেরিয়ে যাচ্ছে এখন, যারা বেরিয়ে যাচ্ছে তাদের মানে কপি না করে নিজের সিভিটা নিজে লেখা, নাম্বার ওয়ান। নাম্বার টু, হার্ড কপির চেয়ে তাকে ভিডিও রিজিউমি একটা করতে পারে, মোবাইল ফোন নিয়ে ভিডিও করতে পারে, বা এখন অনেক আছে ইউটিউবে আপলোড করে দিতে পারে, সো দ্যাট দ্যাট এমপ্লয়ার ক্যান সি, ক্যান অবজার্ভ, ওকে এই ছেলেটি আর দেখতে এরকম, কথা বলে এরকম সুন্দর, সো এটা রেকর্ড করে পাঠিয়ে দেবে, ভিডিও রিজিউমি তৈরি করতে পারে। এবং এরকম অনেক আর্টিকেলও আছে আমার ওয়েবসাইটেও, আর্টিকেল আছে হাউ টু ক্রিয়েট ভিডিও রিজিউমি, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফ্রি। নাম্বার থ্রি হচ্ছে যে কোনোভাবে হোক নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাওয়া, আপনাকে চিনলে আপনাকে সরাসরি হ্যালো বলে তার দুর্দশার কথা বলবে না, কেউ যেন দুর্দশার কথা না বলে, কারণ দুর্দশা শুনলেই এমপ্লয়ার দৌড় দিয়ে ভাগে যে আমি নিজেই আছি প্রবলেমে, আই নিড পিপল, অ্যান্ড হি সেড হি ইজ অলসো হ্যাভিং প্রবলেম, সো ভাই লেটস বি ডিসকানেক্টেড। সো ডোন্ট শো ইয়র প্রবলেমস, রাদার শো ইয়র স্কিলস, হোয়াট ইউ আর গুড অ্যাট। এই গুড অ্যাটটা বের করতে গেলে জানতে হবে আমি কি পারি, আর যদি নাও পারি, আমি আমার চাকরির ইন্টারভিউ ছিনিয়ে নিয়েছিলাম, আমি এক মিনিটে বলি, ছিনিয়ে নিয়েছিলাম মানে আমাকে যিনি ইন্টারভিউ করছিলেন উনার ইন্টারভিউর এক পর্যায়ে উনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝছিলাম যে হি উইল সে ওকে থ্যাংক ইউ সো মাচ, আই উইল টেল ইউ লেটার। সো আমি সঙ্গে সঙ্গে বলছিলাম যে স্যার আমার কাছে দেখে মনে হচ্ছে আপনি আমাকে সিলেক্ট করবেন না, উনি বলে কীভাবে বুঝলেন, আমি বললাম যে আই ডোন্ট নো, বাট আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আমাকে সিলেক্ট করবেন না, আপনি আমাকে এখন চলে যেতে বলবেন, পরে জানাবেন বলে। উনি বলে যে রাইট, আমি বললাম যে স্যার আই ওয়ান্ট টু গিভ ইউ আ অফার ফ্রম মি ইফ ইউ অ্যালাউ মি। সো উনি আমাদের মানে কী, আমি বললাম যে আপনি আমাকে এক মাস সময় দেন, আর তখন আমাদের বিজনেসটা মূলত ছিল মতিঝিল কান, এখন তখন গুলশান টুলশান এরকম ছিল না, সো আমি বললাম যে গিভ মি ওয়ান মান্থ অ্যান্ড আমি আপনার অ্যান্ড গিভ মি আ টার্গেট, আই'ল অ্যাচিভ ইট, ইফ আই অ্যাচিভ দেন ইটস আপ টু ইউ, আপনি আমাকে ফুল টাইম করবেন, স্যালারি দেবেন বা আমার, অ্যান্ড বিলিভ মি আই লিস্ট ডাউন অল মাই রিলেটিভস নেম, কারা কারা মতিঝিলে কাকে কাকে চিনে এবং মতিঝিলের রুট ম্যাপ, এবং 30 days আই ওয়াক, আই ইউনো অ্যাটেন্ডেড মিটিংস, আই মেড আ ফোন কল, মানে কোনো একজন আঙ্কেলের অফিসে গিয়ে TNT ফোন ইউজ করতাম আর এক আঙ্কেলকে ফোন দেওয়ার জন্য, মানে দ্যাট কাইন্ড অফ ইউনো ই আমার ভিতরে ছিল, এবং সিরিয়াসলি আই অ্যাচিভ দ্য টার্গেট, অ্যান্ড আই সেড স্যার দিস ইজ মাই ওয়ান মান্থ রিপোর্ট, অ্যান্ড ইজ সেড ওকে ক্যান ইউ কাম টুমোরো অ্যান্ড আই গেট দ্য জব। সো ইটস লাইক আ ছিনতাই, সো মানে লুক 22-23 বছর বয়সী একটা ছেলে, আমি জানি যে মানে ইফ 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 ইউ ক্যান উইন এনি ওয়ানস হার্ট, সো আপনি জাস্ট ওই স্কিলসটাকে আইডেন্টিফাই করে ডু সাম ভলেন্টারি জব, কেউ যদি টাকা না দেয় তারপরও এক মাস দু মাস আপনি কাজ করেন, ইউ উইল লার্ন আ লট, অ্যান্ড দেন ওয়েন ইউ উইল গেট আ জব এবং আপনি কাজ করলেন এক মাস ইভেন উইদাউট পে, আপনার সিভি আছে, আপনার ভিডিও রিজিউমে আছে, ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, দেন শোকেজ অল ইয়োর স্কিলস, অল ইয়োর নলেজ, দেন অ্যাপ্লাই ফর ফুল টাইম জব। ওয়ান্ডারফুল রিপন ভাই, ওয়ান্ডারফুল ইউ হ্যাভ ডান, আমি খুবই অ্যামেজ এবং আপনার কথাগুলি শুনছিলাম, এবং ট্রুলি ট্রুলি আই এম পার্সোনালি ইন্সপায়ার্ড অ্যাজ ওয়েল, বিকজ আই অলসো লার্ন ফ্রম ইউ, জানি না দু একটা টিপস আমিও কাজে লাগাইতে পারি কিনা ইন মাই কেরিয়ার ডাউন দ্য লাইন,
থ্যাংক ইউ ভেরি মাছ, পারহ্যাপস উইল ডিসকাস মোর ইন অ্যানাদার শো। আজকে কথা বলতে বলতে প্রায় এক ঘন্টা সময় আমরা পার করে ফেলেছি, অনেক রাত্রে আমাদেরকে সময় দিলেন। উইশ ইউ অল দ্য বেস্ট, আপনি অনেক ভালো করেন, সুস্থ থাকেন, সেই সব থ্যাংক ইউ, দোয়া করবেন। আমরা একেবারে শোর শেষ পর্যায়ে আছি। আমরা আপনারা দেখছিলেন প্যাশন টু গ্রো অ্যান্ড প্রেজেন্টেড বাই ফক। আমাদের সাথে ছিলেন রিপন ভাই। রিপন ভাই খুব সুন্দর করে বলছিলেন লাস্টের যে কথাগুলি বলছিলেন, যে উনি কীভাবে জব চিন্তাই করলেন, কীভাবে জবকে নিজে অ্যাকোয়ার করলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মোর ইম্পর্ট্যান্টলি আমার মনে হয় যে যারা একেবারে ইউথ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, সবসময় আপনি অপরচুনিটির কিভাবে ক্যাপিটালাইজ করতে পারেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ ইউ ক্যান মেক শিওর দ্য রিক্রুটার, যারা আপনাকে রিক্রুট করছে, দে ক্যান ফিল দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাটিটিউড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গ্রো ডাউন দ্য লাইন। এবং আরেকটা কথা একটু বলতে চাই, রেদার ইউ শো ইউর সেলফ, ইউ আর ইন দ্য অর্গানাইজেশন, ইউ আর হিয়ার টু কন্ট্রিবিউট, ওয়ান ওয়ান্স ইউ ক্যান কন্ট্রিবিউট, আই এম শিওর প্যাকেজ ডাজেন্ট ম্যাটার, ইউর স্যালারি উইল ফলো, ইউর পজিশন উইল ফলো, ইউ উইল গ্রো ভার্টিক্যালি ডাউন দ্য লাইন, আই এম শিওর। সো একটু নিজের উপরে ধৈর্য রাখা খুব জরুরি, একটু প্যাশন্স থাকতে হবে। রিপন ভাই বলছিলেন অ্যাটিচিউড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাটিচিউড ইজ অল অ্যাবাউট গ্রেটিচিউড, অ্যাটিচিউড ইজ অল অ্যাবাউট অল্টিচিউড, ইউ ক্যান গ্রো থ্রু ইউর পজিটিভ অ্যাটিচিউড। অ্যাডাপ্টিবিলিটির কথা বলেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উনি কমিউনিকেশন স্কিলসের কথা বলেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমাদের যে এই যে কাজ করার যে মানসিকতা, এই জিনিসটা যদি আমরা পুরোপুরি নিজের ভিতরে অ্যাকোয়ার করতে পারি, নিজের ভিতরে ধরে রাখতে পারি, আই এম শিওর ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, ওয়ানলি ইউ নিড টু কনভার্ট ইউর ট্যালেন্ট ইন দ্য স্কিলস, দেন ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল। দ্যাট ইজ অল অ্যাবাউট টু নাইট অ্যান্ড ইটস অল অ্যাবাউট প্যাশন টু গ্রো। আজকের পর্ব এখানেই শেষ করছি অ্যান্ড আই এম সাইনিং অফ। মাই নেম ইজ জিএম কামরুল হাসান, আই এম দ্য গ্রুপ সিও অফ ইগলো। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে সেম টাইম দেখা হবে ইন দিস শো প্যাশন টু গ্রো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।
press the bell icon on YouTube app and never miss another update.